আসসালামু আলাইকুম রহমতুল্লহি ও গতকালকে রাত্রে রাত নয়টার দিকে অর্থাৎ শনিবার বা রাত নয়টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভয়াবহ অগ্নিকণ্ড সংঘটিত হয়েছে মূলত এটি হচ্ছে একটি ডিপো যেখানে চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন প্রোডাক্টগুলো ছাড়িয়ে এই ডিপোতে মূলত খালাস করার জন্য কিছুক্ষণের জন্য রাখা হয় তো এইখানে একটি কন্টেনার ছিল হাইড্রোজেন পার অক্সাইড যেটা প্রচণ্ড পরিমাণে দাহ্য একটি পদার্থ এই কন্টেনারে যখন আগুন লাগে তখন ফায়ার সার্ভিসকে ডাকা হয় এবং তারা না জেনে মূলত হাইড্রোজেন পার অক্সাইড এটাতে যদি পানি দিয়ে নেভানোর চেষ্টা করা হয় তাহলে এটা আরও প্রচণ্ড পরিমাণের আকার ধারণ করে তো যেহেতু এটাতে কন্টেনারের মধ্যে ছিল তাই কন্টেনারটা প্রচণ্ড তাপে এটা বিস্ফোরিত হয়ে যায় তো এখানে কিছুটা অসাবধানতা এবং কিছুটা জ্ঞানের অভাবের ফলে এই বিস্ফোরণটা ব্যাপক প্রবল আকার ধারণ করেছে এবং এতটাই প্রবল বিস্ফোরণ এটা হয়েছে যেখানে বিস্ফোরণ হয়েছে সেটা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটি সিসিটিভি ফুটেজ হচ্ছে এইটা তো দেখতেই পারছেন যে কি প্রচন্ড পরিমাণে এই বিস্ফোরণ এবং এটার যে ওয়েব ছড়িয়েছে এটার ফলে পাঁচ কিলোমিটার মধ্যে ফাঁকা জায়গায় যে সমস্ত গ্লাসের জানালাগুলো ছিল সে সমস্ত গ্লাসের জানালাগুলো কিন্তু ফেটে ভেঙে পড়ে গিয়েছে এতটা প্রচণ্ড বিস্ফোরণ এবং এক কিলোমিটারের মধ্যে প্রায় এই কন্টেনারের যে স্টিলগুলো ছিল সেটা উড়ে গিয়ে প্রায় আধা কিলোমিটার থেকে এক কিলোমিটার মাঝখানে যে পড়েছে এতটা প্রবল বিস্ফোরণ আর এইখানে যখন অল্প আগুনটা যখন অল্প ছিল তখন এখানে একজন ছেলে সেটা কিন্তু লাইভ করছিল। এবং সেখানে প্রচণ্ড পরিমাণে বিস্ফোরণের ফলে সে কিন্তু তার মধ্যে আক্রান্ত হয় সেই ছেলেটা সহ সেখানে যারা ফায়ার সার্ভিস কর্মী ছিল তারা প্রত্যেকে এর মধ্যে আক্রান্ত হয় এবং অনেক ফায়ার সার্ভিসের কর্মী কিন্তু এখানে মৃত্যুবরণ করেছেন পুরে একদম একজনকে দেখলাম যে সে পুরে পুরো তার বডিটা কয়লা হয়ে গেছে এবং সেটাকে আমাদের আলমোলামা তারা এসে সেটাকে প্রসেস করছে যাই হোক মানে এই দৃশ্যগুলো দেখলে যখন আমরা ফেসবুক বা ইউটিউবে যাচ্ছি তখন এই দৃশ্যগুলো আমাদের হৃদয়কে পুরো খান খান করে দিচ্ছে কত প্রচণ্ড ভয়ানক অবস্থা মানে এটা মানে ভাষাই অপ্রকাশ্য যে কত ভয়াবহ একটা রূপ ধারণ করেছে এই জায়গায় যারা সেখানে লাইভ করছিল কাজ করছিল তারা জানেও না যে এখনই সেটা বিস্ফোরণ হবে মানে মৃত্যু আমাদের কতটা নিকটে মানে আমাদের চিন্তা শক্তিরও বাইরে যে এই মুহূর্তে আবার মৃত্যু করতে পারে আমরা সব সময় এর মধ্যে আছি তারপর আমরা মৃত্যুকে ভয় পাই না আমরা যাচ্ছি লাইভ করছি কাছে যাচ্ছি মানে আমরা মানে এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে মৃত্যু এমন একটা বিষয় যেটা সব সময় আপনার জন্য প্রস্তুত জাস্ট আপনাকে একবার কল করবে আল্লাহ তাআলা আপনার মৃত্যু এসে হাজির এই কারণে আমাদেরকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে এখানে যে সমস্ত মানুষগুলো মারা গেছে আমি এখন পর্যন্ত যতটুকু জানি প্রায় পঞ্চাশ জনের মতো মৃতদেহ এখানে শনাক্ত করা হয়েছে বা এখান থেকে বের করা হয়েছে কাউকে কাউকে এখন শনাক্ত করা যায়নি কারণ তাদের অবস্থা এতটাই ভয়ানক যে এখানে শনাক্ত করার মতো কোনো পরিবেশ নেই ছেলে বাবাকে ফোন দিয়ে বলছে যে আমার অবস্থা খুব খারাপ আমি হয়তো বাঁচবো না এবং সেটাই হয়েছে ছেলেটা মারা গেছে এবং মারা যাওয়ার আগে বাবাকে শেষ পর্যন্ত এই কলটি করেছে যাই হোক এই সমস্ত হৃদয় বিদারক নিউজগুলো আমাদের সামনে আসছে আমরা যে যেখানেই আছি তাদেরকে হেল্প করব এবং এটুকু বলতে চাই মানে এই প্রচণ্ড ভয়াবহতা মানে আমার ভেতরে এতটা পরিমাণে আঘাত করছে যে আমি ঠিকমতো হয়তো আজকে কথা বলতে পারছি না আপনারা আপনার যতটুকু পারেন যেভাবে আপনি সেচদারত অবস্থায় যে ভাইগুলো এখানে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাখেরাত কামনা করে দোয়া করেন যারা এখানে রূপে কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে কারোর পুরো শরীর পুড়িয়ে এত খারাপ অবস্থা তাদের জন্য আপনারা দোয়া করেন যেন তারা প্রাণে অন্তত বেঁচে যায় আল্লাহ সুবাহন তাল্লাহ যেন তাদেরকে বাঁচিয়ে রাখেন এবং অতি দ্রুত তাদেরকে যেন সুস্থ করে দেন আল্লাহ সুবাহন তালা এবং যে সমস্ত ভাইরা সেখানে শ্রম দিচ্ছেন যে সমস্ত ওষুধের দোকানদাররা ফ্রিতে বিনামূল্যে তাদেরকে ওষুধ দিচ্ছেন যে সমস্ত সাধারণ মানুষেরা তাদেরকে খাবার এবং পানি সাপ্লাই দিচ্ছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আপনারা দেশের যে কোনো প্রান্তে যদি থাকেন যদি এমন কোনো ট্রাস্ট বা এমন কোনো সংস্থাকে আপনি দেখেন যে তারা কাজ করছে তাদেরকে আপনারা অর্থনৈতিকভাবে হেল্প করতে পারেন বাংলাদেশের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাদেরকে আপনারা সাহায্য পাঠাতে পারেন বা নিজের সরাসরি গিয়ে তাদের পাশে দাঁড়াতে পারেন ইনশাআল্লাহ আপনারা সেটা যে যতটুকু পারেন যেখান থেকে পারেন আপনারা সেটুকু করুন ইনশাল্লাহ আমরা সবাই বেশি বেশি দোয়া করব আর গত সেদিন জানেন যে আপনারা সিলেট এক ভয়াবহ বন্যায় পুরো সিলেট প্লাবিত হয়ে কী ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি হয়েছে আবার সীতাকুণ্ডে এখানে প্রচণ্ড বিস্ফোরণে এতগুলো মানুষ সাথে সাথে প্রাণ হারালো যাই হোক এই সমস্ত ট্র্যাজেডিগুলো যেন আমাদের ভবিষ্যতে না ঘটে আজকে দেখলাম কিছুক্ষণ আগে একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ আকবার এই সমস্ত বিষয়গুলো কিন্তু অত্যন্ত খারাপ সংবাদ বা ইঙ্গিত বহন করে আপনারা সবাই একটু সচেতন হন সবাই আল্লাহ তালার পথে আসুন সবাই যে আল্লাহ তালা এত দামি দামি অর্গ্যানগুলো দিয়ে এত দামি দামি জিনিসপত্র দিয়ে আপনাকে সৃষ্টি করেছে সে আল্লাহকে অন্তত দিনে একটা অথবা দুইটা বার অন্তত আপনারা স্মরণ করুন ঠিকমতো নামাজ পড়েন ইশা আল্লাহ তাল্লা যাই হোক মানসিক দিক দিয়ে আমরা প্রচণ্ডভাবে আহত সবাই স্বর্জন ও দোয়া করেন ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته